হ্যালো গাইস, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে শিখব কিভাবে ইমেল কমিউনিকেশন করতে হয় এবং কিভাবে চেইন মেইল মেনটেন করতে হয়। তো প্রথমে আমরা ইমেল পাঠানোর জন্য আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করব, এরপরে কম্পোজ ইমেইলে যাব। যাওয়ার পরে প্রথমে সাবজেক্ট লিখবো, যেহেতু আমরা কাজের জন্য ইমেল পাঠাচ্ছি, এটার সাবজেক্ট হতে পারে অ্যাডসিন রিপোর্ট। আর যে কাজ পাঠাচ্ছে তার নাম, যেহেতু আমার নাম রনি, আমি কাজ পাঠাচ্ছি, তো আমার নাম লিখলাম। নাম লেখার পরে এবার আমি বডিতে আসবো, বডিতে এসে আমার কাজ অ্যাটাচমেন্টগুলো অ্যাড করবো। অ্যাড করার পরে আমরা টুতে এখানে আসব, এখানে ক্লিক করলেই দেখবেন টু আর সিসি দুইটা আছে। তা টুতে হচ্ছে আপনারা সবাই বিভাস বিটি এই অ্যাড্রেসটা ইউজ করবেন, bibashbd0@hotmail.com, এবং সিসিতে ronibd0@hotmail.com এই অ্যাড্রেসটা ইউজ করবেন। তারপরে সিম্পলি ইমেলটা সেন্ড করে দিবেন। তো ইমেলটা সেন্ড হয়ে যাওয়ার পর আজকের মতো যেহেতু আমার কাজ শেষ, তো এর পরবর্তী দিনে আমি যখন আবার ইমেল করব, তখন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা আমাদের সেন্ট আইটেমে যাব। সেন্ট আইটেমে যাওয়ার পরে আমরা যেটা পাব, গতদিন যে ইমেলটা আমি করেছি, হ্যাঁ, সেই ইমেলটা ওপেন করব। সেন্ট আইটেমে আমি পাবো আমি গতদিন কোন ইমেলটা ওপেন করেছি। সেই ইমেলটা ওপেন করে ইমেলের উপরের দিকে রাইট কর্নারে দেখেন এই যে এই বাটনটা, এই ডট ডট দেওয়া, এই বাটনটা ক্লিক করলে এখানে রিপ্লাই টু অল আসবে। রিপ্লাই টু অল দিয়ে কাজের অ্যাটাচমেন্টগুলো অ্যাড করে সেন্ড করে দিব। দেখেন কত ইজি, আপনার অ্যাড্রেসটা লেখা লাগলো না, তারপরে সাবজেক্টটা লেখা লাগলো না, ওই মেইলের উপরেই আমি রিপ্লাই টু অল দিয়ে আবার মেল করলাম, কাজ শেষ। এর পরবর্তী দিন আবার যখন ইমেল করব, তখন আবার সেই একই পদ্ধতিতে সেন্ট আইটেমে যাবো, লাস্ট যে ইমেলটাও করেছি সেটা থেকেই আবার রিপ্লাই টু অল দিয়ে আবার অ্যাটাচমেন্টগুলো অ্যাড করে আবার পাঠিয়ে দেবো। এভাবেই চলতে থাকবে, এটাকে চেইন মেল বলা হয়। চেইন মেলের জন্য আমরা সাবজেক্টটা বারবার লিখতে হচ্ছে না, অ্যাড্রেসগুলো বারবার লিখতে হচ্ছে না। সো এটাই সব থেকে ইজি এবং কর্পোরেট অফিসিয়ালি এটা এরকমই ইউজ হয় রিপোর্টিংয়ের ক্ষেত্রে। ধন্যবাদ, কাইন্ডলি সবাই এটা মেনটেন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।